রাজের সঙ্গে থাকবে না পরিমণি বলে চলে গেছেন তিনি, কিন্তু কোথায় গেছেন? বিষয়টা কি ভাবাচ্ছে রাজকে, নাকি এই ঘটনার নেপথ্যে আছে আরও ঘটনা? রাজের ফেসবুক কিন্তু বলছে নানান কথা। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ তার একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, আর সেখানে লিখেছেন, হ্যালো গডফাদার্স অ্যান্ড গ্যাং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ, আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। এর অর্থ কি? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছে কি, নাকি শরীফুল রাজ পেয়েছেন কোনো গডফাদারের হুমকি? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহের মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনও অনেকেই বিশ্বাস করে। তবে কি পরি আর রাজের ভাঙনের নেপথ্যেও রয়েছে কোনো গডফাদার?